ওরা যে পাইয়ালি ওর হাতে হুতে সব ভেঙে চুরমার করে দিন। আরে বন্ধু, গাড়ি কিনার লাইসেন্স দেই। কবে কিনছিস গাড়ি বন্ধু? এই তো আজকেই কিনলাম। এ বন্ধু, এ তুই কি সত্যি গাড়ি কিনা ফেলাইছিস? এ বেড়া, এ কিয়া বলতে লোক নিয়ে আসিস বেড়া এনে। আরে বন্ধু, এটা কি কস? ওটা তো আমগো বন্ধু আরিফ। আরে বন্ধু, আমি তো বুঝলাম ওটা আঙ্গো বন্ধু আরিফ। ওরে দেখছস লাইফে কোনোদিন একটা প্রেম করতে? আরে বন্ধু, ওর গার্লফ্রেন্ড নেই তাতে কি হয়েছে? ও তো আমগো বন্ধু। আরে বন্ধু, ওর তো বিয়ার বয়স হয়ে গেছে গা, এখন একটা গার্লফ্রেন্ড জোগাইতে পারলো না। আর আঙ্গো তিনজনের তো গার্লফ্রেন্ড আছে, ও কি আমাদের সাথে যায়? অপমান করলি রে বন্ধু, বহুত অপমান করলি বেড়া। আমি যদি জীবনে প্রেম করতাম সব মায়া আমার পকেটে থাকতো, অনেক খালি প্রেম করতেছি না দেখা। আরে বন্ধু, তুই তো ঠিকই কইছস, ওই আলারার সাথে নন যাব না। আরে তুমি বেড়া আমাদের দেখ, আমরা সপ্তাহে সপ্তাহে একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করি। তুমি বেড়া এত বড় হইছস লাইফে, একটা গার্লফ্রেন্ড পটাতে পারিস না? যেদিন পটাতে পারবি সেদিন আমাকে সাথে মিশিস, এর আগে আসিস না। দেখ বন্ধু, আমগো তিনজনের গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড নেই। তোর যেদিন গার্লফ্রেন্ড হইব বেড়া, ওই দিন আমগোর সাথে চলিস, এর আগে আইস না। আরে তুই শোন, তুই যদি আঙ্গোর সাথে বন্ধুত্ব রাখবার চাস তাহলে এই সিঙ্গেল মিঙ্গেল পোলাগুলো চলবি না, কয়ে দিলাম। এ বন্ধু, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আমরা একটা টুরে যাইতাছি, তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা ল বন্ধু, ওরে রেখে যাইগা, আমিও দেখাই দেবো বুঝছস, আমিও দেখাই দেবো, দিন একদিন আমারও আইব। আমি যদি এখন ইচ্ছা করি গার্লফ্রেন্ড ওইরা আমার পকেটে আইব বুঝছস, আর তোরা আমার অপমান করলি, কাজটা ভালো করলি না। একটু বেশ, আমি তোর দুই দিনের মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে দেয়। আরে যা যা যা, যে কত গার্লফ্রেন্ড পড়াইতে পারবি জানা আছে, যা। একটা গার্লফ্রেন্ডের লেগে তোরা আমার অপমান করছিস না, দেখাই দেবো, দেখাই দেবো বুঝছস। দিন আর তারিখটা মনে রাখো, ফেস টু ফেস আই টু আই দেখাই দেবো, মনে রাখো মামা, মনে রাখো বুঝছস, দেখাই দেবো, দেখাই দেবো। আবার দেখা হবে বন্ধু, বাই বাই, ভালো থাকো। আরে যা 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 যা, এ বন্ধু দাঁড়া আসিস কেন, তাড়াতাড়ি গাড়িতে উঠে যাইতে হইব। আচ্ছা ল বন্ধু ল। কেমনটা লাগে ক দেহি, আমার সে লেদা লেদা পোলাপান গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, আর আমি এখনো একটা প্রেমে ঘুরতে পারলাম না, কেমনটা লাগে? কিরে এটা সিঙ্গেল আরিফ না? হালা এনে বইয়া কি করে? আরে কপাল, গার্লফ্রেন্ডের জন্য বন্ধু আমার বনবাস হয়ে গেছে। কিরে বন্ধু, এই ভর দুপুর বেলা এনে বইয়া কি করস? অনেকই বইয়া আছে সাথে রে বন্ধু, কতদিন হইয়া গেল একটা গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড ছাড়া কি দুনিয়াতে বাঁচা যায় রে বন্ধু, বুকটা ফাইটা যায়। বন্ধু তোর যে গার্লফ্রেন্ড নাই এটা আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে বুঝছিস বন্ধু, অন্তত একটা গার্লফ্রেন্ড রাখবি, এই যুগে কি কেউ সিঙ্গেল থাকে? একটা হলো থাকা দরকার। আর শোন, আমি তোর একটা বুদ্ধি দিই, ফেসবুকে পোস্ট দে যে আমি সিঙ্গেল আছি, যদি কেউ প্রেম করতে চাও তাহলে নক দাও। এই তো এইবার একটা মনের মতো কথা কইছিস বন্ধু বুঝছস, কি দিয়া যে তোরে ধন্যবাদ দেবো আমি বইলা বুঝাইতে পারবো না। মুদারে যদি 5,000 টাকা নোট থাকতো তা তোরে দিয়া দিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই পোস্ট কর, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে অনেক কাজ আছে। ওকে বন্ধু ওকে, বাড়িতে যাও, অসাধারণ বুদ্ধি দিছো আমারে, এর লেগে তোমারে পরে খাওয়াবো ঠিক আছে, স্যালুট বন্ধু স্যালুট, ফেস টু ফেস গার্লফ্রেন্ড পাঠাই দেখাই দেবো বন্ধু। তাহলে দিলাম একটা ভুল বানাইয়া। এই না হলো আমার একটা বন্ধু, এর মতন বন্ধু সবাই থাকলে আমার কোনো গার্লফ্রেন্ডের অভাব আছে? হ্যাঁ, তারা একটা ফেসবুকে আগে পোস্ট দিয়ে লাগে, কি দেওয়া যায় কি দেওয়া যায়, এটাই দিতে হবে। আমার একটা গার্লফ্রেন্ডের দরকার। আরে আলাকে আমরা করলো কি, আমি না একটা বুদ্ধি দিয়ে এলাম, আর এমনি ফেসবুকে পোস্ট করা লাগবো, খারা এরে আজকে মুরগিও নাম। দেখি আমার ফেক আইডি দিয়ে একটা হাই দেই, লাইকও যাইতে পারে। আরে ভাই রে ভাই, আমার তো কপাল ফাইটা গেছে রে ভাই, দাঁড়া এটা লাগে কথা কইতে হবো। শালার মেজাজটা কেমন লাগে, পকেটে নিয়ে একটা টাহা চাপা মারলাম, নাম একটা কিছু একটা করাই লাগবো,
কিয়া জিন্দেগি আগায়া। দুনিয়া থেকে সালাম কালাম উঠে গেল নাকি? আরে ওটা মানিক মামা গেল না, এই মানিক মামারই পড়ান লাগবো। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। শরীর ঠিকঠাক আছে তো? জি জি জি। কেমন জানি নরম পড়ে গেছেন গা? না ঠিক আছে ঠিক আছে। না তাও কেমন জানি শুকাই গেছেন গা? না ঠিক আছে ঠিক আছে, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। ও আচ্ছা আচ্ছা, কই গেছিলেন মামা? এদিক এই গেছিলাম এইদিক। ও আচ্ছা এইদিকে গেছিলেন। শালার কেমনে যে পড়ে কিছু তো বুঝতেছি না। মামা আমার তো 500 টাকা ধার লাগতো, কয়েকদিন পরে আমি আবার দিতাম। কেন কি দরকার তোমার? মামায় যে কিপটার কিপটা, আমি যদি কই টিহা নিয়ে গার্লফ্রেন্ডে দিমো, জিন্দেগি তো আমার টিহা দিব না, অন্য কিছু কই। কি ভাবতেছ কি বলবা বলো? মামা ওই নতুন কলেজে ভর্তি হয়েছে তো, এখন অনেক বই মই কিনা লাগে, টাকার দরকার, এই জন্য টাকাটা চাইলাম। আরে ভেগনা, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, তবে কিছু টাকা আছে। আমার জমিতে অনেক আগাছা জন্মাইছে, তবে যদি এটা পরিষ্কার করে দিতে পারো তাহলে আমি তোমাকে টাকাটা দিতে পারি, তাছাড়া আমি তোমাকে টাকা দিতে পারবো না। হালাই কামটা করলো কি? আমার জমি আমি পরিষ্কার করি না, হ্যার জমি নাকি আমি পরিষ্কার করবো। আচ্ছা মামা ঠিক আছে, আপনি টাকাটা দেন, আমি আপনার জমির আগাছা সব পরিষ্কার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাগনা, আমি তোমাকে 500 টাকা দিলাম, আমার জমি থেকে আগাছা পরিষ্কার করো। ঠিক আছে মামা, আপনি তাহলে বাসায় যান, আমি কাজ শেষ করে আসতেছি, আপনি বাসায় যান। যাক সাক্কা 500 টাকা পাইলাম। এ বন্ধু এটা আর পাইতেছে না? হ্যাঁ তাই তো দেখা যাইতেছে। শালারে সেদিন অপমান করে দিলাম, শালা আবার আইতেছে। কি ভাইয়ারা, দিনকাল তো মনে হয় ভালোই যাচ্ছে তাই না? তবে লাভ নেই ভাইয়া বুঝছো, কারণ আমার লেভেলে এখন তোমরা নাই, লেভেলটা এখন অনেক হাই আছে বুঝছো। এখন যদি আমি তোমাদের সাথে চলাফেরা করি তাহলে আমার লেভেল আবার ডাউন হয়ে, কারণ আমার লেভেলে তোমরা আসতে পারবে না, বুঝো নাই? আমার সাথে চলার যোগ্যতা এখন তোমাদের নাই, লেভেলটা এখন অনেক হাই, ঠিক আছে? বন্ধু আলাই কি ভাবটা লইতাছে? হ্যাঁ জান বলো, কই আছো তুমি? ও আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, হ্যাঁ একটু ঘোরাফেরা করো, আমি আসতেছি। আরে না টেনশনের কোনো কারণ নেই, আমার এলাকায় তোমাকে কে কি করবে, আমি আছি না? ওই এলাকার কিছু ছোট ভাই ব্রাদার অনেকদিন পর আমার দেখা পাইছে, এখন আমার ছাড়তে চাইতেছে না বুঝছো। আচ্ছা তুমি 5 মিনিট আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই আসতেছি ওদের সান্ত্বনা দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তো ভাইয়ারা আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে, যাইতে হবে, বাই। এ বন্ধু তুই কি সত্যি প্রেম করে ফেলাইছস? আবার জিগায়, আসলে তোমাদের সাথে কথা বলার টাইম নাই, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে, অনেক রেগে যাবে, বাই, ভালো থাকো ভাইয়া। হ্যাঁ দেখছস বন্ধু, সব কপাল লাগে কপাল। হয় রে বন্ধু, ভালো একটা জিনিস, পালাইয়া থাকবি কয়দিন, খালি তোরে পাইলে হয়। কেমনটা লাগে এখনো কোনো খবর নাই, ফার্স্ট টাইম দেখা করবো গার্লফ্রেন্ডের সাথে, এতক্ষণ লাগে আইতে, মেজাজটাই খারাপ হইতেছে, ধুর ভাল লাগে না কিছু। কি ভাইয়া কি অবস্থা তোমার, এখানে একা একা দাঁড়া আছো? আমি আছি, আমার টেনশন, এই মুভিস আবার কোনতে এলো? এ বাড়া, এ মেজাজটা কিন্তু এমনি খারাপ আছে, আমি এই জায়গায় খামু সুমু বমু, তাহলে তোর কি? ও বিপদের সময় তো আমার ঠিক কাজে লাগছিল, আর এখন বেশি হয়ে গেছি। এ বাড়া, এ আমার গার্লফ্রেন্ড এনতে আইবো, আমার লোকেশন দিছে, আমি এনে আইছি, এন তুই এন থেকে যা, আর আমার বাসা তো যা, তোরে আমার কাজের সময় লাগছে, তোরে আমি কাজে লাগাইছি, তোরে এন আমার কোনো কাজে লাগে না, তুই এন তো যা তো ভাই, মেজাজটা আমার এমনি অনেক খারাপ আছে, যা। অপমান করলি বন্ধু, বহুত অপমান করলি, পস্তাবি একদিন পস্তাবি। তুই আনতে গেলি বন্ধু, একটা সেলফি সেলফি, কিচ্ছু বুঝতেছি না, এখনো আইতাছি নাকি, ব্যাপারটা কি? আরে ব্যাপারটা কি, আমার গার্লফ্রেন্ডের মেসেঞ্জারে হেয়ার ছবি আর আমার ছবি, মানে এটা তো বুঝতেছি না।
এ বেটা এ আমার গার্লফ্রেন্ডের মেসেঞ্জারে তুই এই ছবি ঢোকাইলি কেমনে? তার মানে এই আইডি তোর? হ্যাঁ আমার কি সমস্যা, কি করবি তুই? তোরে তো আজকে খাইছি রে ভাই। ওই আলার পালা দাঁড়া, হাই রে আমার টাকা পয়সা সব ফকির বানা দিয়ে গেল রে। আরে ওইটা আরিফ না, এই জায়গায় কান্দাসে কে? অনেক সাধনার পরে একটা মাইয়া পড়াইছিলাম, এটা তো মাইয়া না রে বন্ধু, এটা তো পোলা, এটাই আঙ্গ বাড়ার আশিকে রে বন্ধু। আমার টাকা পয়সা সব নিয়ে আমারে ফকির বানাইয়া গেছে রে বন্ধু, আমি অন ফকির হইয়া গেছি। শোন বন্ধু, বিষয়টা কিন্তু কাউরে কইস না। আরে না বন্ধু, আমি কাউরে বলবো না। আচ্ছা বন্ধু তুই তাহলে থাক, হ্যাঁ আর তোর সানগ্লাসটা দে, তোর সানগ্লাসটা ভালো লাগছে। বন্ধু তুই কিন্তু কাউরে কইস না। হালাই একটা আবুল, আমরা সারা জীবন মাইয়ার কাছ থেকে টাকা নেই আর হালাই দেয় টাকা, যাক সানগ্লাসটা তো পাইলাম। বন্ধু শুনছো খবর, আরিফ যে একটা মাইয়ার লোকে প্রেম করতো নীলপরি নাম, ওটা তো মাইয়া না, ওটা আঙ্গোপাড়ার আশিক। ওর টাকা পয়সা যা কিছু আছিল সব খাইয়া একদম বেটারে ফকির বানায় দিছে। এই বিষয়টা শুন না মামা, আমি আস্তে আস্তে মামা বেহুশ হয়ে গেছিলাম। ভিডিওটি তৈরি করা হয়েছিল শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আর এরকম ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে বাই।